আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুরুজ্জামান তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 ত্রিকোণমিতি 9.1 ও 9.2 এ যে প্রশ্নগুলো আছে সেটার উপর ভিত্তি করে যে আমাদের 2019 সালে চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনটা আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড 2019 এর যে প্রশ্নটা আসছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের লম্ব বা ভূমি, এটা ভূমি ধরো বা এটা লম্ব ধরো, এটা কোণের উপর ডিপেন্ড করবে। তো দেখো, আমাদের আপাতত দুইটা রাশি ভূমি লম্বের মান দেওয়া আছে, আর আর ইকুয়াল দেওয়া আছে সাইন ওয়াই, আর এ ইকুয়াল দেওয়া আছে 15 ডিগ্রি। এখন ক নাম্বার কোশ্চেন যেটা আমাকে বলছে ট্যান এক্স ইকুয়াল রুট থ্রি হলে এক্স এর মান কত হবে, আর খ নাম্বার বলছে ডি ইকুয়াল পি মাইনাস কিউ, আমাকে ইন্ডিকেট করে দিয়েছে কন ডি। আবার দেখো, কন বি ইকুয়াল পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু অনেক বোর্ডে আসছে, এখানে পি কিউ এর জায়গায় হয়তো এ বি আসছে বা এক্স ওয়াই আসছে, যেটাই আসুক না কেন এই ম্যাথটা কিন্তু অনেক বোর্ডে আসছে। তো এটাকে তোমাদের ভালোভাবে একটু বুঝতে হবে। তার সাথে দেখো, গ নাম্বার যে প্রশ্নটা আছে 4r² - 2 + 2√3 × r + √3 = 0 হলে এটার মান বের করো। তাহলে ওয়াই ইকুয়াল, দেখো ওয়াই ইকুয়াল 4a, এ কত ডিগ্রি, 15 ডিগ্রি, তাহলে 4 × 15 এখানে কত আসবে 60, আর এখানে দেখো 2 × a, তাহলে 15 দুগুণ কত হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এখানে আমাকে জাস্ট একটু সিম্পলি চেঞ্জ করে দিছে। এই অঙ্কটা একটু লক্ষ্য করো তো, কত নম্বর অঙ্ক তোমাদের 9.2 এর চ্যাপ্টার নবম অধ্যায়ের 9.2 এর যদি আমরা 25 নম্বর অঙ্কটা একটু ফলো করি তাহলে খুব সহজে কিন্তু এটা আমরা পারবো। আর এটা তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে এক্স এর মান বের করতে বলে টেনটা উঠিয়ে দিলে এসে সেটা অনেক সহজ অঙ্ক। তো এই ক্ষেত্রে যে আমাদের মানগুলো বের করতে বলছে বা প্রদত্ত রাশিটা দেওয়া আছে এটা দেখো, এটা আমাদের কিন্তু বইয়ের উদাহরণে আছে। আমরা যদি বইয়ের উদাহরণ 9.1 এর উদাহরণ করি তাহলে খুব সহজে কিন্তু এটা সলিউশন করতে পারবো। তো দেখো, আমরা একটু দেখি, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে ট্যান এক্স ইকুয়াল রুট থ্রি। তো ট্যান এক্স ইকুয়াল যদি রুট থ্রি হয়, ট্যান এক্স ইকুয়াল যদি রুট থ্রি হয় তাহলে একটু বলো আমরা কার মান বের করবো, এক্স এর মান। তো ট্যানকে উঠাই দাও, ট্যান কেন রাখবো এখানে, কারণ এক্স এর মান বের করতে বলছে। তো এখানে যদি আমরা ট্যান উঠাই দিই তাহলে সহজ পদ্ধতি, ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, তাহলে ট্যান ট্যান বাদ যাচ্ছে, ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি, তাহলে অতএব এক্স ইকুয়াল কত আসলো 60 ডিগ্রি। অনেক সহজ একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা খুব সহজে কিন্তু এটা সলিউশন করতে পারবা। এর পরবর্তী কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন যেটা আমাদের দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কি আছে, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো দেওয়া আছে ডি ইকুয়াল পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, সরি পি মাইনাস কিউ। এখন প্রশ্ন হচ্ছে এই কনটা আমাকে নিতে বলছে, তারপরে এই কনটাও কিন্তু আমাকে নিতে বলছে, এই দুইটা কন আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে একটা জিনিস, তুমি আগে এর আগেও অনেকবার তোমাদের আমি বলছি যে আগে একটা জিনিসকে তুমি সহজভাবে ভাবো, সহজভাবে চিন্তা করো, ওইটা যখন তুমি পারতেছো তখন ওইটাকে তুমি কত অ্যাঙ্গেলে করতে পারতেছো সেটা তোমার একান্ত ব্যক্তিগত, কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে তোমাকে সহজভাবে একটু ভাবতে হবে, একটু সহজভাবে ভাবে নাও। তো এটা যদি আমরা ভাবি তাহলে কি হচ্ছে একটু দেখো, প্রথম বিষয় হচ্ছে এই যে এই টাইপের যে ম্যাথ আছে পি কিউ বা এ বি বা যার মান বের করতে বলুক, ত্রিভুজ থেকে যখন বের করতে বলে আমাদের, এছাড়াও অঙ্ক বের করতে বলছিল, সেটা কোথায় মান বের করতে বলছিল, যদি 9.2 এর 18, 19 এবং 21 নম্বর অঙ্ক দেখি তাহলে কিন্তু সেখানে এ ও বি এর মান বের করতে বলছে, সেটা একটু আলাদা রকম ব্যতিক্রম, এটা একটু আলাদা যেহেতু ত্রিভুজ দিয়ে বলছে। তাহলে এক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এখানে সর্বদাই আমি ট্যান দিয়ে করবো, বাকি 5টা ডিজিট দিয়েও কিন্তু বের করা যাবে কিন্তু আমরা ট্যান দিয়ে করবো, প্রত্যেকটা যখন ট্যান দিয়ে করবো আমার ওই অঙ্ক দেখার সাথে সাথে আমি বসা দিব সূত্র, তাহলে মানগুলোও মনে থাকবে, অঙ্কটা অনেক সহজে হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে ট্যান দিয়ে করি, বাকি 5টা দিয়েও করা যাবে, তার মধ্যে থেকে আমি ট্যান দিয়ে করবো, প্রত্যেকটাই তুমি ট্যান দিয়ে করবা, তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য, কোনো কনফিউজ তৈরি করবে না। তো দেখো এখানে আমি প্রথমে কন, এটা খ নাম্বার যদি আমরা সলিউশন করি, প্রথমে আমরা নিব হচ্ছে ট্যান কন ডি, কন যদি আমি ডি কন নিই তাহলে কি আসতেছে দেখো, কন ডি, ডি কন যখন নিব যেই কনটা নিবা তার সাথের বাহুটা ভূমি আর এর বিপরীত বাহুটা লম্ব, যেই কনটা নিবা তার সাথের বাহুটা ভূমি এর বিপরীত বাহুটা লম্ব, এটুকু মনে রাখতে হবে তোমার। তাহলে দেখো ট্যান সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 2 আর ভূমি হচ্ছে 2√3, একবারে বসাই দিচ্ছি, এটা একবারে করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ট্যান সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এটা এই কনটা নিছি এটা তাহলে লম্ব, এটা ভূমি, এই কনটা যখন নিবে এটা লম্ব এটা ভূমি, ওকে। তাহলে এখন দেখো ডি কনের মানটা বসাও,
তাহলে d cos এর মান হচ্ছে p - q দেখো d ইকুয়াল দেওয়া আছে p - q ইকুয়াল এটার সাথে এটা কাটাকাটি করলে কত 1 / √3 আচ্ছা দেখো আমরা tan আমাকে p আর q এর মান চাইছে tan এর মান কিন্তু চাইনি tan টাকে উঠাই দিই তাহলে p - q ইকুয়াল কি আসছে tan কত ডিগ্রির মান 1 / √3 tan হচ্ছে 30 ডিগ্রি তাহলে অতএব p - q ইকুয়াল কত আসলো 30 ডিগ্রি ওকে এটা এক নাম্বার আবার আবার আমরা tan নিব দুইবারই tan নিব তাহলে tan tan এবার কত ডিগ্রি কোনটা নিব কোন কোন হচ্ছে b দেখো কোন হচ্ছে যখন আমি b নিলাম tan কোন যখন b নিলাম বলো b কোন যখন নিছো তখন লম্ব কোনটা এটা আর এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব আমার কত 2 √3 বাই কত 2 কাটাকাটি করো এটার সাথে এটা কত 1 নিচে 1 এর কোনো মূল্য নাই তাহলে এখানে মান বসাও যদি আমরা এখানে মান বসাই tan b কোণের মান কত বলো তো b কোণের মান হচ্ছে এই যে কোণ b এর জায়গায় মান দেওয়া আছে p + q p + q ওকে p + q লিখলাম ইকুয়াল কত থাকবেছে √3 নিচের 1 এর যেহেতু মূল্য নাই তাহলে আমরা এবার tan টাকে উঠাই দেই তাহলে tan টাকে যদি উঠাই দেই তাহলে কি আসছে ইকুয়াল tan কত ডিগ্রি বলো তো tan হচ্ছে 60 ডিগ্রি √3 মান হচ্ছে 60 ডিগ্রি এর সাথে এটা বাদ যাচ্ছে তাহলে অতএব p + q ইকুয়াল কত আসলো 60 কয় নাম্বার 2 নাম্বার এক এবং দুই নাম্বার রাশি আমি পেয়ে গেছি তাহলে এক আর দুই আমরা যোগ করি তাহলে এখানে আমরা লিখতেছি এক যোগ দুই যদি এক আর দুই যোগ করি তাহলে কি আসতেছে এক নম্বরে আছে দেখো p মাইনাস কিউ ইকুয়াল কত 30 ডিগ্রি আর p প্লাস কিউ ইকুয়াল কত আছে 60 ডিগ্রি যদি হয় তাহলে এটার সাথে এটা বাদ যায় তাহলে 2p ইকুয়াল কত আসতেছে 90 ডিগ্রি ওকে তাহলে এখানে আমরা করি বাকিটুকু তাহলে এখানে কত আসতেছে p ইকুয়াল p এর সাথে 2 টা গুণ অবস্থায় আছে তাহলে এবারে গেলে কি হবে ভাগ যদি ভাগ হয় তাহলে কত আসতেছে 90 বাই হচ্ছে কত 2 তাহলে কত আসলো 45 ডিগ্রি তাহলে অতএব p ইকুয়াল কত আসলো 45 ডিগ্রি ওকে আচ্ছা p এর মান আবার দেখো p এর মান কততে বসাই p এর মান এক নম্বরে বসাও বা দুই নম্বরে বসাও যে কোনোটাতেই বসাও না কেন q এর মান আসবে আবার এইভাবে করতে পারো এক আর দুই বিয়োগ করো তাও চলে আসবে সমস্যা নেই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ বিয়োগ করলে চলে আসবে p এর মান এক নং সমীকরণে বসাই সমীকরণে বসাই তাহলে এক নাম্বার সমীকরণ যদি বসাই কি আছে এক নাম্বারে দেখো তো p মাইনাস q ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি ঠিক আছে 30 হয় p এর মানটা বসাও p এর মান কত 45 মাইনাস q ইকুয়াল কত 30 যদি আমরা এখানে বসাই তাহলে কি আসতেছে মাইনাস q ইকুয়াল 30 মাইনাস কত 45 যদি এটা হয় তাহলে এখানে কত আসতেছে মাইনাস কিউ ইকুয়াল টু কত আসতেছে মাইনাস 15 ডিগ্রি তাহলে মাইনাস মাইনাস বাদ অতএব কিউ ইকুয়াল টু কত আসলো 15 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা পি ও কিউ এর মান কিন্তু পেয়ে গেছি পি এবং কিউ এর মান আমরা কিন্তু খুব সহজে বের করছি তো দেখো এই টপিকসটাই ত্রিভুজ সম্পর্কে যদি তোমার একটু তথ্য থাকে একটু ধারণা থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে তুমি সলিউশন করতে পারবে তো খ নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো এর আগে 18 নম্বর অঙ্ক জাস্ট এইখানে একটু চেঞ্জ তাছাড়া 18 নম্বর 18 19 9 পয়েন্ট 2 18 19 এবং হচ্ছে 21 নম্বর অঙ্কের মতো সলিউশন করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো গ নাম্বারটা কি আছে গ নাম্বারটা আমাদের দেওয়া আছে দেখাইতে বলছে তো তার আগে আমরা একটু এটা মিশিয়ে দিই তো দেখো গ নাম্বার দেওয়া আছে গ নাম্বার কি দেওয়া আছে 4 আর স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 আর প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল টু 0 আমি তো তোমাদের সবসময় মনে হয় এই কথাটা বলে থাকি যারা আমার বিশেষ করে ক্লাস করো তাদেরকে সবসময় আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি বলতো যে আগে তাকে চিনতে হবে আগে তার মানটা বসাও চেহারাটা চিনো তারপরে তুমি তাকে নিয়ে ভাবো তার আগে ভাবার দরকার নেই অপরিচিত কোনো কিছুকে ভাবে তোমার লাভ কি ওটা তোমার ম্যাথ পরীক্ষার সময় এটা কোনো তোমার কাজে দিবে না বা ম্যাথ পরীক্ষা ম্যাথ করার সময় এটা কোনো কাজে দিবে না আগে চিন্তা করো কোন অধ্যায় ত্রিকোণমিতি তো এখানে ত্রিকোণমিতি কিছু দেওয়াই নেই ছটা ডিজিটে তো একটাও দেওয়া নেই তো আগে মানটা বসাই আর সমান কি দেওয়া আছে একটু দেখো ফোর আর আর এর মান কত সাইন ওয়াই মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু আর এর মান হচ্ছে সাইন ওয়াই প্লাস রুট থ্রি ইকুয়াল কত জিরো আমরা এবার বইয়ের অঙ্কে দিই বইয়ের অঙ্কের মধ্যে আমরা 9.2 এর বিশেষ করে 25 নম্বর অঙ্কটা যখন আমি সলিউশন করছি বা করে দিছি তখন আমি একটা কথা কিন্তু তোমাদের ওইখানে বলছি যে স্কোয়ার থাকলে মিডল টার্ম করতে হয় দেখো এখানে এই সাইনের সরি এখানে আর উপর স্কয়ার ছিল তার মানে সাইনের উপর স্কয়ার হবে সাইনের উপর স্কয়ার আছে
স্কয়ার যেহেতু আছে তো মিডল টার্ম করব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন অবস্থায় আছে আর বলছি 25 নম্বর অঙ্কে যখন ওখানে tan ছিল tan স্কয়ার মেবি তো tan যে ছিল সেই ক্ষেত্রে দেখা আছে tan যখন তুমি করছো তখন এখানে কি করছো tan দ্বারা জাস্ট গুণ করছো গুণ অবস্থায় মাঝখানে থাকলে সেটা গুণ করলে মিডল টার্ম আপনা আপনি করে দেওয়া থাকে তো এখন দেখো এই ক্ষেত্রে আমরা জাস্ট গুণ করে দিব তাহলে 4 4 sin স্কয়ার y minus 2 এর সাথে যদি sin y গুণ করি 2 sin y minus এ প্লাস হচ্ছে minus 2 root 3 sin y প্লাস হচ্ছে root 3 ইকুয়াল কত 0 যদি এটা হয় তাহলে একটু জিনিস চিন্তা করে দেখি তাহলে কি আসছে দেখো মিডল টার্মে চারটা রাশি থাকে এখানে চারটা রাশি চলে আসে তো মিডল টার্ম তোমার দেওয়াই আছে তাহলে এটা যদি আমরা সলিউশন করি তাহলে দেখো এটা যোগ সংখ্যা তাহলে একটু কমন হয়ে যায় তাহলে এখানে sin y আছে এখানে sin y আছে তার মানে sin y কমন নিলাম তাহলে এখন দেখো sin স্কয়ার থেকে এখানে এখানে 4 থেকে 2 কমন নিছি আর 2 থাকে আর এখানে দেখো দুইটা sin থেকে একটা sin কমন নিছি তাহলে আরেকটা sin y থাকে মাইনাস এটা তো 2 ও কমন নিছি sin y ও কমন নিছি কিছু থাকে না কত নিব 1 এখানে দেখো তো মিল আছে √3 √3 তাহলে এখানে √3 নিয়ে নাও নিলাম এখন দেখো √3 যখন নিছো তখন এখানে শুধু থাকে 2 এখানে কি আছে sin y মাইনাস কমন নিছি ভিতরে চিহ্নটা তো অবশ্যই পরিবর্তন হবে √3 ইকুয়াল কত 0 কেন মাইনাস হইছে বুঝতে পারছো তো ওকে তাহলে এখন দেখো দুইটা থেকে একটা নাও তাহলে 2 sin y minus 1 আর একটা কত হচ্ছে 2 sin y minus √3 ইকুয়াল কত 0 যদি এটা হয় তাহলে একটু দেখো দেখি আমরা লিখতে পারি এখানে হয় 2 sin y minus 1 ইকুয়াল কত 0 আর একটা হচ্ছে 2 sin y minus √3 ইকুয়াল কত 0 এখন দেখো 2 sin y ইকুয়াল কত আসছে minus 1 এই পাশে গেলে কি plus 1 তাহলে হচ্ছে sin y ইকুয়াল টু কত আসছে এখানে বলো কত আসছে 1 বাই কত 2 sin y আমি y এর মান দেখো প্রমাণ করতে বলছে y ইকুয়াল তার মানে এখানে তো sin দেখা যাবে না তাহলে sin উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে তাহলে sin কত ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান তাহলে এটা এটা বাদ তাহলে এখন দেখো y ইকুয়াল কত আসছে 30 আমাকে কিন্তু y ইকুয়াল 30 ডিগ্রি প্রমাণ করতে বলেনি তাহলে কত প্রমাণ করতে বলছে 2 ইনটু 15 তাহলে 15 দুগুণা কত হয় 30 কেন 15 নিয়ে আসলাম আমাকে a নিয়ে আসতে হবে প্রমাণ তার মানে অতএব y ইকুয়াল কত আসছে 2 15 ডিগ্রির জন্য কত দেওয়া আছে যে 15 ডিগ্রি ইকুয়াল a দেওয়া আছে তাহলে y ইকুয়াল 2a একটা প্রমাণ আমার হয়ে গেছে ওকে আবার এখানে যদি আমরা সলিউশন করি তাহলে কি আসছে 2 sin y ইকুয়াল কত √3 ঠিক আছে এখন দেখো 2 টা কি অবস্থায় আছে গুণ তাহলে এর পাশে গেলে কি হবে ভাগ ভাগ করে দাও তাহলে হচ্ছে sin y ইকুয়াল কত √3/2 আচ্ছা বলো sin কত ডিগ্রির মান √3/2 sin 60 ডিগ্রির মান তাহলে sin 60 ডিগ্রির মান আমরা যদি বসায় দেই তাহলে এখানে দেখো কত y ইকুয়াল টু কত আসছে 60 ডিগ্রি আমাকে 60 ডিগ্রি কিন্তু প্রমাণ করতে বলে আমাকে প্রমাণ করতে বলছে 4a আর 2a আমার 2a প্রমাণ হচ্ছে এবার 4a প্রমাণ করো তাহলে y ইকুয়াল টু 4 ইনটু 15 তাহলে দেখো তো 4 15 কত হয় 60 তাহলে অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল টু কত হচ্ছে 4 এটার মান হচ্ছে দেখো 15 ডিগ্রি মান হচ্ছে a আমি এটা বসাই দিলাম তাহলে হচ্ছে y ইকুয়াল 4a তাহলে এখন দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলছে y ইকুয়াল 4a আর y ইকুয়াল টু a y ইকুয়াল 4a আর 2a প্রমাণ হয়েছে এখন অতিরিক্ত একটু কাজ করতে বলছে যেটা আমার 25 নম্বরে আমার এইটুক আর এইটুক সমাধান ছিল কিন্তু এখন একটু অতিরিক্ত করছি সেটা প্রমাণে যেটা আমার বলছে ওই অনুযায়ী সাজানোর জন্য আশা করি তুমি এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারছো এবং এই যে দেখো একটু স্পিড বাড়বে তোমার যখন তুমি অঙ্ক করতেছো একটার পর একটা করতেছো একটু দেখতেছো তোমার এমনিতেই স্পিড বাড়বে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ধন্যবাদ আল্লাহ হাফেজ